হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি প্যান্ট সালোয়ারের মোহরির ডিজাইন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফার্স্টে আমি একটা বক্রম নিয়েছি, বক্রমটির লম্বায় আছে এখানে 14 ইঞ্চি, আমার সালোয়ারের মোহরির যে লম্বাটা আছে ততটুক। আর এটার পাশ বরাবর আছে লম্বায় এখানে 1.5 ইঞ্চি নিয়েছি। তো এখন আমি এটাকে দুই পাশ দিয়ে বাঙ্গা দিচ্ছি। প্রথমে একটি বাঙ্গা দিব, তারপর আমি আরেকটি বাঙ্গা দিব, সমানভাবে আমি 3টি বাঙ্গা দিব। তো আমি দেখুন একটার সাথে একটা খুব সুন্দরভাবে মিলিয়ে তারপরে 3টি বাঙ্গা দিয়ে নিচ্ছি। আপনারা আমার হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন আমি এই বাঙ্গাগুলো কীভাবে দিচ্ছি। তো এখন আমি কোনাকুনিভাবে একটা দাগ দিব। তো আমি ফার্স্টে এক কোনা থেকে বন্ধ পাশের এক কোনা থেকে একটা দাগ দিয়েছি 1 ইঞ্চি উপরে। তা এখন আবার সেমভাবে আরেক পাশ থেকে, আরেক বন্ধ পাশ থেকে আমি আরেকটি দাগ দিব। তো এই তো কোনাকুনিভাবে আমার 2টি দাগ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু গাঢ় করে নিব আর একটু শেপগুলো সুন্দর করে নিব। শেপগুলো সুন্দর করা হয়ে গেছে, এখন আমি শেপ অনুযায়ী আমি বক্রমটিকে কেটে নিচ্ছি। দেখুন বক্রমটিকে অবশ্যই দাগের ওপর দিয়ে কাটতে হবে, তাহলে দেখতে সুন্দর লাগবে, শেপটাও সুন্দর আসবে। সো আজকের আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে দেখুন বক্রমটি আমার কাটা হয়ে গেছে, কত সুন্দর শেপ হয়েছে দেখুন। তো এটা হচ্ছে কোনাকুনি একটা শেপ। তো এখন আমি একটি কাপড় নিয়েছি, সালোয়ারটি যে কেটেছিলাম তার সাইডের কাপড় নিয়েছি যে বাড়তি কাপড়গুলো ছিল। তো এটাকে আমি এখন বক্রমের যে সমান সাইডটা আছে সেখানে ও সেটার উপরে এখন এক সাইডে আমি বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি ফার্স্টে। তো সম্পূর্ণ কাপড়টিকে দেখুন আমি সুন্দরভাবে এটার উপরে বক্রমটির উপরে রেখে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এটাকে এভাবে আরেকটি পার্ট করে নিচ্ছি, এই যে উল্টোভাবে দিয়ে। আপনারা আমার হাতের দিকে খেয়াল করে বুঝতে পারবেন আমি উল্টোভাবে এইভাবে আরেকটি বাঙ্গা দিয়ে নিয়েছি। তো এখন আমি বক্রমগুলোর উপরে উপর দিকে যে রাউন্ড শেপটা আছে কোনাকুনি শেপটার উপরে আমি এইভাবে সাইড একদম সাইডে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। আর সেলাইটা কিন্তু অবশ্যই একদম সাইডে দিয়ে করতে হবে, আর দেখতে হবে যাতে বক্রমের উপর না পড়ে, বক্রমের উপর পড়লে কিন্তু শেপটা সুন্দর আসবে না। তো দেখুন আমি একটা একটা করে সবগুলো শেপের উপরে এইভাবে সেলাই করে নিচ্ছি। তো এই ডিজাইনগুলো কিন্তু আপনারা চাইলে আপনাদের জামার হাতার মধ্যেও দিতে পারেন, আমি আমার জামার হাতার মধ্যেও দিয়েছি এরকম ডিজাইন। তো যেহেতু সেম ডিজাইন তাই আর আমি এটা ভিডিও আপলোড করব না, এইটার মতোই আমি সেম ডিজাইন করেছি। তো দেখুন এখন আমি কেটে নিচ্ছি যে সেলাইটা করেছিলাম। তো এখানে পিছনে বাড়তি কাপড় ছিল, এখানে আমি 2 ইঞ্চি কাপড় রেখে বাড়তি কাপড়গুলো আমি কেটে ফেলে দিচ্ছি 200 পরিমাণ কাপড় রেখে। এখন আমি আবার যে রাউন্ড শেপটা আছে কোনাকুনি সেখানে আবার যে বাড়তি কাপড়গুলো আছে সেগুলোকে আমি সুন্দরভাবে কেটে ফেলে দিয়েছি। তো এখন আমি কেচে দিয়ে হালকা করে কেচে নেব সবগুলো সেলাইয়ের এখানে কোনার মধ্যে একটা একটা করে কেচে নেব, তাহলে এগুলোকে উল্টাতে সুবিধা হবে। এই তো এটাকে আমি একটা একটা করে উল্টিয়ে নিচ্ছি, সম্পূর্ণ কাপড়টাকে আমি সুন্দরভাবে উল্টিয়ে নিচ্ছি। উল্টানো হয়ে গেলে যে কোনাগুলো আছে সেগুলোকে আমি একটু বাঙ্গা দিয়ে নিচ্ছি, বাঙ্গা দিলে কোনাগুলো দেখতে সুন্দর লাগবে এবং সমান থাকবে। এখন আমি এর উপর দিয়ে চাপশিলি দিয়ে নিচ্ছি ফার্স্টে। চাপশিলিগুলো দেওয়া হয়ে গেলে ফার্স্ট এই তো আমি সম্পূর্ণটার মধ্যে সুন্দরভাবে আমি চাপশিলিটা দিয়ে নিচ্ছি। তো চাপশিলিটা দেওয়া হয়ে গেলে আমি সালোয়ারের যে মুহুরিটা আছে সেই মুহুরির কাপড়টা সাইডটা আমি এখন মেলে নিয়েছি। তো এটার সাইডে 14 ইঞ্চি পরিমাণ আছে। তো এটা এখন আমি মুহুরিটার উল্টো পাশে আমি সুন্দরভাবে একটা বাঙ্গা দিয়ে নিচ্ছি। এটাকে বাঙ্গা দিয়ে আপনারা চাইলে সেলাই করতে পারেন, আমি এটাকে সেলাই করব না, আমি সুন্দরভাবে বাঙ্গা দিয়ে হাত দিয়ে চেপে ধরে তারপরে এটার উপরে রাখবো সোজা পাশে রেখে। আমি উল্টো পাশে বাঙ্গা দিব এবং সোজা পাশে এনে আমি এটার উপরে রেখে যে ডিজাইনটা করেছিলাম সেটার উপরে আমি সোজা পাশে রেখে এটাকে যে দিক আপনাদের সুন্দর হয় সেই পাশে রেখে এভাবে চাপশিলি দিয়ে নেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। তো দেখুন আমি সম্পূর্ণটা চাপশিলি দিয়ে নিয়েছি। আর এখানে অবশ্যই আপনারা ডাবল সিলি দেবেন, আমি একটা সিলি দিয়ে দেখিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই ডাবল সিলি দেবেন। তো দেখুন সালোয়ারটির ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ।